নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শতভিসা এডুকেশন। আজ আমরা আলোচনা করব WBCS পরীক্ষায় সফল হওয়ার জন্য ইন্ডিয়ান ইকোনমি এই সাবজেক্টটিকে কিভাবে পড়ব। এই ভিডিওটি যারা বারবার প্রিলিমসের কাট অফ ক্লিয়ার করতে পারছেন না বা প্রিলিমসের কাট অফ ক্লিয়ার করার পরও মেন্স ক্লিয়ার করতে পারছেন না বা যারা নতুন শুরু করছেন তাদের জন্য এই ভিডিওটি খুব উপকারে লাগবে। তাহলে ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। দেখুন, ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে আপনাকে প্রথমেই একটা ওয়ান লাইনার বই কিনতে হবে। এই ওয়ান লাইনার বইটা আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওতে বারবার বলেছি, সেই ওয়ান লাইনার বই আপনি যেটা খুশি কিনুন বাজার থেকে, এই একটা ওয়ান লাইনার বুক পাওয়া যায়, আপনি এটি কিনতে পারেন, আপনি এই বুকটিও কিনতে পারেন। এছাড়া ক্র্যাক WBCS বলে লীলা রায়ের একটি বই পাওয়া যায়, আপনি সেই বইটি অর্থাৎ এই বইটিও কিনতে পারেন। যে কোনো একটি বই কিনুন, অথবা দেখবেন বর্তমান সময়ে বাজারে অনেক শুধুমাত্র ইন্ডিয়ান ইকোনমির ওপর ওয়ান লাইনার বই পাওয়া যাচ্ছে, আপনি সেই বইটিও কিনতে পারেন। আপনি সেই বইটি কিনলেন, এরপর আপনি কি করবেন, আপনি এই ইন্ডিয়ান ইকোনমি, এই যে বইটি ইন্ডিয়ান ইকোনমি রমেশ সিং, এই বইটি কিনুন, এর নতুন ভার্সন বাজারে এসে গেছে, এই বইটি আপনি কিনতে পারেন। কেনার পর আপনি এখনই, প্রথমে এই বইটি আমি কিনতে বলছি না, এরপরে কি করবেন, বইটি কেনার পর আপনার কাছে যে বইটি আছে অর্থাৎ ওয়ান লাইনার বইটি আছে সেই বইটিতে ইন্ডিয়ান ইকোনমির প্রথম চ্যাপ্টারটি খুলুন, খুলে এই বইটি থেকে পড়া শুরু করুন এবং পড়ে বুঝতে থাকুন। যখন পড়ে দেখলেন আপনি বুঝতে পারছেন, তখন আপনি এই যে চ্যাপ্টারটা পড়লেন সেই চ্যাপ্টারের, এই বইয়ে যেখানে আছে সেই চ্যাপ্টারটি এই বইয়ে পড়ুন। মনে রাখবেন, এই বইয়ে যে চ্যাপ্টারটি আপনি পড়লেন, অনেক সময় সেই সেম চ্যাপ্টার সেই একই নামে হয়তো এই বইয়ে আপনি নামও পেতে পারেন, কিন্তু চ্যাপ্টারটি আছে, আপনাকে একটু বুঝে নিতে হবে যে এটা এই চ্যাপ্টারটির মধ্যে এইটা ঢুকে আছে। সেইটা পড়ে নেবার পর আপনি দেখবেন অনেক নতুন তথ্য পাচ্ছেন যেগুলো এই বইয়ে ছিল না, আপনি সেই তথ্যগুলোকে এই বইয়ের সেই চ্যাপ্টারে গিয়ে লিখতে থাকুন। এবং এরপরে এছাড়াও দেখবেন আপনি আরও অনেক তথ্য পাবেন, তখন আপনি কী করবেন, সেই চ্যাপ্টারটি আপনি এই খাতা বানাবেন একটা, সেই খাতায় সেই চ্যাপ্টারে লিখতে থাকবেন। ধরুন আপনি ন্যাশনাল ইনকামটা পড়ছেন, তাহলে আপনি ন্যাশনাল ইনকাম ওয়ান লাইনের বইয়ে পড়লেন, পড়ার পর সেই ন্যাশনাল ইনকামের চ্যাপ্টারটা ইন্ডিয়ান ইকোনমি রমেশ সিং স্যারের বইটা খুললেন, সেখানে পড়লেন, সেখান থেকে বুঝলেন, বোঝার পর এক্সট্রা যে তথ্যগুলো এই রমেশ সিং স্যারের বইয়ে পেলেন সেই তথ্যগুলো নিয়ে আপনি আপনার ওয়ান লাইনার বইয়ে নথিভুক্ত করলেন, নথিভুক্ত করার পর দেখলেন আরও কিছু তথ্য যেগুলো খাতায় লিখে রাখা দরকার সেই চ্যাপ্টারের গিয়ে আপনি লিখতে থাকলেন। এরপরে আপনি কি করবেন, যদি এই বইটি পড়তে গিয়ে আপনার সমস্যা হচ্ছে, অনেক সময় আপনি বুঝতে পারছেন না, তখন আপনি কি করবেন, তখন আপনি বাংলা ভার্সনে পাওয়া এই বইটি আপনি কিনতে পারেন, কিনে পড়ার চেষ্টা করবেন। তবে মনে রাখবেন, শুধুমাত্র এই বইটি যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার হয়তো মেনে আপনার সমস্যা হতে পারে, কারণ যেহেতু মেনে পুরো কোশ্চেনটাই থাকবে ইংলিশ ভার্সনে, এবং ইকোনমি বাংলা পড়ে ইংলিশ ভার্সনে কোশ্চেনে আনসার দিয়ে আপনার পক্ষে খুব সমস্যা হবে, কারণ টার্মিনোলজিগুলো আপনার বুঝতে অনেক অসুবিধা হবে। তাই আপনি কি করবেন, এই বইটি আপনি অবশ্যই কিনবেন এবং অবশ্যই পড়ার চেষ্টা করবেন, এবং দু মাস তিন মাস পড়ার পর দেখবেন আপনি নিজেই বুঝতে পারছেন। তাহলে আপনি কি করছেন, আপনার ওয়ান লাইনের বইয়ে একটি চ্যাপ্টার খুলছেন, সেই চ্যাপ্টারটা পড়ছেন, পড়ার পর সেই একই চ্যাপ্টার এই বইয়ে পড়ছেন, পড়ার পর এই ইন্ডিয়ান ইকোনমি রমেশ সিং স্যারের বইয়ে যে এক্সট্রা তথ্যগুলো পাচ্ছেন সেগুলো এই বইয়ে নোট করছেন, বা আপনার কাছে যে ম্যানুয়াল বুকটা আছে সেই বই নোট করছেন, এবং আরও কিছু তথ্য খাতায় নোট করছেন দিয়ে রেডি করছেন। এইভাবে করতে করতে দেখবেন আপনার ইন্ডিয়ান ইকোনমিটা রেডি হয়ে গেছে। তখন আপনি কি করবেন, আপনি মক টেস্ট নেবেন বাজার থেকে, অনেক অফলাইন এবং অনলাইন মক টেস্ট পাওয়া যায়, সেই মক টেস্ট কিনবেন এবং সেই মক টেস্ট প্র্যাকটিস করতে থাকবেন। এবং এই মক টেস্ট প্র্যাকটিস করতে গিয়ে আপনি দেখবেন কিছু আরও তথ্য পাচ্ছেন, যে তথ্যগুলো আপনি আগে পড়েননি বা
বিষয়টা আপনি বুঝতে পারেননি, কারণ ইকোনমির ক্ষেত্রে অনেক কনসেপচুয়াল কোশ্চেন আসবে যেগুলো হয়তো আপনি বইয়ে পড়েছেন, হয়তো সেই সময় বোঝেননি, কিন্তু তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এই বিষয়টি আমার পড়া দরকার ছিল, বা এই চ্যাপ্টারটা আমি এড়িয়ে গেছি, এই চ্যাপ্টারটা আমাকে পড়তে হবে, তখন আপনি সেই চ্যাপ্টারটা একটু পড়ে নেবেন। আবার দিয়ে সে যে তথ্যটা পাচ্ছেন পুনরায় একটা চ্যাপ্টার তৈরি করবেন খাতায়, অথবা যদি আগের চ্যাপ্টারটা করা থাকে সেই চ্যাপ্টারে গিয়ে আপনি সেই তথ্যটা লিখে রাখবেন। এইভাবে করতে করতে আপনি যখন পুরোপুরি তৈরি হয়ে যাবেন, তখন দেখবেন আপনি যে কোনো মক টেস্টের উত্তর করতে পারছেন। এবং এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন আপনার সফলতা আসবেই। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।